সুন্দর লাগতেছে এ রুই ফোয়ারার খবর জানো নাকি তুমি ফোয়ারার খবর শোনার লেগে আমার এই জায়গা নিয়েছো আরে বাবা রাগ করতেছো কেন মানে একটা খবর শুনলাম তাই জিজ্ঞাসা করলাম আমি জানি সাত্তার ভাই যদি ওরে ঘাড়ে ধরে বাড়ি থেকে বাইর করে দিত তাহলে আমি খুশি হইতাম কি বলতেছে সব তো কমো না মন্টুবার জায়গাটা আটকায় রাখা কি নাটকটাই না করলো গ্রামের লোকজন নিয়ে দরবার করলো আর মনে করছিল সাত্তার ভাই সারা জীবন ওর পক্ষে থাকবে ও এটা বুঝে নাই যে মন্টু ভাই হচ্ছে সাত্তার ভাইয়ের আপন মায়ের পেটের ভাই একটা না একটা টাইমে সে ঠিকই ভাইয়ের পক্ষ টানবে আচ্ছা বাবা বাদ দাও কেন এখন বাদ দিমু কেন তুমিই তো এইসব কথা তুললা আমাকে কি এই জায়গায় এসে এইসব কথা কর কথা ছিল আচ্ছা বাবা সরি ভুল হয়ে গেছে তুমি যেটা বলতে চাইছিলে সেটা বলো না আমার এখন কর মুড নাই মুড আবার কই গেল মুডটা তুমিই নষ্ট করছো ফোয়ার কথা তুইলা আরে বাবা সরি বললাম তো কও না আমার যখন মুড আইব তখন কম তাহলে চলো ঘুরে আসি আর একটু দূরে নিয়ে যেতে পারবা অনেক দূরে কত দূরে যাবা তুমি টাউনে টাউনে সত্যি যাবা হ্যাঁ চাইয়া আমরা সিনেমা হলে সিনেমা দেখবো আমার সিনেমা দেখাইবা অবশ্যই চলো আরে না এমনি মজা নিলাম তুমি একটু আমার পাশে এসে বসো না শোনো যাইতে কোনো সমস্যা নাই তুমি চলো চুপ করো তো তোমারে কইছি আমার পাশে এসে একটু বসো না তাহলে বাইকে না চলো সামনে কোথাও যাই বসি না চলো বাড়ি যাই জায়গাটা অনেক সুন্দর কিছুক্ষণ ঘোরাঘুরি করি তারপর যাবানি না আমি বাড়ি যাবো চলো বাড়ি যাই তাই হ্যাঁ রে কি হয়েছে তোমার এক জায়গায় মন বসতেছে না আমার তোমার ঘরে কবে নিবা তুমি যদি বলো তাহলে আমি এখনই কাজে রেখে আনতে পারি আমার বাপ তাহলে তোমার বাইরে কিচ্ছু কবে না আনবো কাজে আনবো না লাগবো না এখন আপাতত বাড়িতে চলো ঘরে বসে তোমার লগে অনেক গল্প করব ঠিক আছে নামো বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।